Bangladesh no minasan, konnichiwa. Bangladesh. Hi. Konbanwa. Konbanwa. 35তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে জমকালো আয়োজনে আসরে শুরু হয়েছে 24 অক্টোবর চলবে 2 নভেম্বর পর্যন্ত আয়োজনের প্রথম দিনে ছিল রেড কার্পেট স্থানীয় সময় বিকেল 4টায় শুরু হয় কাঙ্ক্ষিত এই আয়োজন উৎসব ভেন্যু টোকিও মিডটাউন হিভিয়া থেকে শুরু হয় রেড কার্পেট লালগালিচায় হাঁটেন জাপান সহ বিভিন্ন দেশের তারকারা বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টোকিও শহরের হিভিয়া ইউরাকুচো মারুনাউচি ও গিনজা এলাকায় চলবে উৎসবের নানা আয়োজন টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল উইল বি ইজ ওপেন ইন টুডে আনটিল নভেম্বর 2nd এন্ড দিস ইয়ার ফাইনালি উই কুড ইনভাইট অল দ্য ইন্টারন্যাশনাল গেস্টস এন্ড মোর দ্যান 100 এন্ড উই আর এক্সপেক্টিং সো মাচ ইভেন্টস ডিউরিং দ্য ফেস্টিভাল এই উৎসবটা জাপানের একটা অন্যতম উৎসব শুধুমাত্র জাপানিজরা জাপানিজরা না আমরা বাঙালিরা এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করি এবারের আসরে 160টি দেশের 1695টি সিনেমা জমা পড়েছিল সেখান থেকে 169টি সিনেমাকে নির্বাচিত করা হয়েছে এর মধ্যে 8টি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 35তম আসরের পর্দা উঠেছে তবে এবারের আসরেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে আয়োজকরা আশা করছেন স্বাস্থ্যবিধি মেনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সিনেমাগুলো ঠিকঠাক মতো প্রদর্শন করতে পারবেন তারা আর এবারের আয়োজন ভিন্ন মাত্রা যোগ করবে উৎসবে জাপানের রাজধানী টোকিও থেকে আলকাসির সমসংবাদ